আচ্ছা আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণী ফিজিক্সের চ্যাপ্টার টু এবং ফোর একত্রিতভাবে হচ্ছে একটা সৃজনশীল করাবো সেটা হচ্ছে তোমার টু ফোর মিলিতভাবে সিকিউ প্র্যাকটিস তো এটা নিয়ে আলোচনা করবো আর আমার ফেসবুক পেজের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে পেয়ে যাবে তাহলে চলো আমরা শুরু করি দেখো এখানে তোমাদের উদ্দীপকটা আগে পড়ি উদ্বীপকে কী বলা হয়েছে এখানে বলেছে যে একজন লোক একটি ক্রিকেট বলকে ভূমি থেকে ফিফটি এইট পয়েন্ট এইট অ্যামেস ইনভার্স খারা ওপরের দিকে নিক্ষেপ করলেন তো এটা যেহেতু ওপরের দিকে নিক্ষেপ করেছে তাই কিন্তু হচ্ছে এটা তোমার হচ্ছে পরন্ত বস্তুর মধ্যে পড়বে আর হচ্ছে কি বলটি মানে নিক্ষিপ্ত বস্তু যেটাকে বলে মানে পরন্ত বস্তুর সূত্রের মাধ্যমেই হবে আর কি তো নিক্ষিপ্ত বস্তুর মধ্যে পড়বে তো এখানে কি বলটির ভর দেওয়া আছে সেটা হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম আর আমাদের জি এর মান দেওয়া আছে এখন বলেছে কত সময় পর বলটি ভূমিতে গিয়ে ফিরে আসবে আবার মানে এটাকে নিক্ষেপ করেছে এবং কত সময় পর সেটা আবার উপরে উঠে নিক্ষেপ্ত নিক্ষেপ করার পরে উপরে উঠে আবার সেটা ভূমিতে ফিরে আসবে তো গ নাম্বারটা আমরা শুরু করি এবং প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কী কী দেওয়া আছে আমাদের তাই লিখতে হবে তো আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে যেহেতু এই বলটা ভূমিতে ফিরে আসবে তার মানে কিন্তু এটার কোনো উচ্চতা থাকছে না অর্থাৎ এটা ভূমিতে ফিরে আসতে কত সময় লাগবে এটা অনেকটা এরকম যে তুমি একটা বল উপরের দিকে নিক্ষেপ করেছ এখন এই বলটা ওপরে এতটুকু ধরো উচ্চতায় উঠলো এবং তারপরে সেটা তো আবার নিচের দিকে ফিরে আসবে ফিরে এসে এখানে আসবে তো এই যে এইখানে এইখান পর্যন্ত ফিরে আসতে তার কতটুকু সময় লাগবে আর এইখানে কিন্তু তার কোনো উচ্চতা ছিল না কেননা সেটা এখন ভূমিতে চলে এসেছে তাই হচ্ছে আমাদের এইচ হচ্ছে জিরো মিটার তারপরে কি এটাকে কত বেগে নিক্ষেপ করা হয়েছিল ইউ অর্থাৎ আদিবেগ আমাদের ছিল আটান্ন দশমিক আট এম এস ইনভার্স ওয়ান তার মানে আমাদের ইউ কি আটান্ন দশমিক আট এম এস ইনভার্স ওয়ান কারণ এই বেগে এটাকে নিক্ষেপ করা হয়েছিল এজন্য এটা হচ্ছে আদিবেগ তারপরে এটার আমাদের যে ভর সেটা কত দেওয়া আছে এম দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের দুশো পঞ্চাশ গ্রাম দেওয়া আছে তো আমাদের এ এক করতে হবে তাই এটাকে আমাদের কেজিতে নিয়ে যেতে হবে তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ কেজি এখন হচ্ছে আমাদের জি এর মান দাবাই আছে অবশ্যই এখানে জি এর মান লাগবেই কেননা এটা একটু বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অবশ্যই জিয়ের মান প্রয়োজন হয় এটা হচ্ছে আমাদের নাইন পয়েন্ট এইট এম ইনভার্স টু এখন আমাদের আসতে মানে ভূমিতে আসতে কত সময় লাগবে অর্থাৎ টি ইজ টু ওয়াট তো আমরা এখন এখানে কোন সূত্রটা ইউজ করতে পারি দেখো আমাদের এইচ আছে ইউ আছে জি আছে এখান থেকে আমাদের এর মান বের করতে হবে তো আমরা একটা সূত্র জানি না যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এইট জিডি যেটা আমরা হচ্ছে তোমার গতি সমীকরণের ক্ষেত্রে করেছিলাম যে অ্যাস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সো সেটাকে কিন্তু আমরা যখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বা পরণত বস্তুর ক্ষেত্রে ইউজ করি তখন আমরা এইচ দিয়ে করি তখন আমাদের দূরত্ব যেটা সেটা উচ্চতায় পরিণত হয়ে যায় এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিডি স্কোয়ার আর যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তু তার কারণে কিন্তু আমাদের মাইনাস হবে অর্থাৎ আমরা জানি আমরা জানি কি জানি এইচ স্কোয়ার সরি এইচ শুধু এইচ ইজ ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু মাইনাস হয়ে যায় প্লাসগুলো যেরকম এটা অনেকটা মন্দনের মতো মন্দনের ক্ষেত্রে কিন্তু তুমি মাইনাস দিয়ে হচ্ছে তোমার সূত্রটা ইউজ করো আর এটার মধ্যে হচ্ছে এরকম নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস দিয়ে ইউজ করতে হয় তো দেখো তারপরে হচ্ছে যদি তুমি এখানে মাইনাস দিয়ে ইউজ না করো তাহলে হয়তো তোমার অ্যান্সারের ক্ষেত্রে মাইনাস আসবে আর উচ্চতা কিন্তু কখনো মাইনাস হয় না তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা সবসময় মনে রাখবে নক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস দিয়ে অঙ্ক করতে হবে দেখো এখানে উচ্চতার ক্ষেত্রে আমরা মাইনাস ইউজ করেছি আবার যখন তুমি ভি স্কোয়ার ইজিকুল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ ওখানে যখন নিক্ষিপ্ত ব্যস্ত হবে তখন তাহলে হবে তোমার ভি স্কোয়ার ইজিকুল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ তো নিখিপ্ত বস্তুর ক্ষেত্রে এগুলো খেয়াল রাখতে হবে তো এখন আমাদের এখানে আমরা বসাই যে জিরো তারপরে হচ্ছে তোমার আমাদের ইউ দেওয়া আছে আর ইন্টু টি মাইনাস হাফ ইন্টু আমাদের জি এর মান দেওয়া আছে নাইন পয়েন্ট এইট ইন্টু হচ্ছে আমাদের টি স্কোয়ার তো দেখো এখন যদি আমাদের এখানে জিরো আছে তো আমরা এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের এটাকে যদি তুমি কাটো তাহলে হবে ফোর পয়েন্ট নাইন আর এখানে মাইনাস আছে এই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার আর এখানে আমাদের এটাই থাকবে ফিফটি এইট পয়েন্ট এইট টি এখন এই দুদিক থেকে আমরা টি কাটতে পারি এবং যখন তুমি ফো ফিফটি এইট পয়েন্ট এইটকে তুমি ভাগ দিবে ফোর পয়েন্ট নাইন দিয়ে তখন তোমার আলটিমেটলি টি আসবে টুয়েলভ সেকেন্ড তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে কিন্তু তোমরা এটা পাবে তোমরা যদি একে ক্যালকুলেশন করো তাহলে কিন্তু এটা পাবে দেখো আমরা যদি করি এটাকে ফিফটি এইট পয়েন্ট এইট ভাগ হচ্ছে নাইন পয়েন্ট ফোর পয়েন্ট নাইন তো এ দেখো এটাকে যদি আমরা করি তাহলে আমাদের বারো এসে পড়লো তো এভাবেই কিন্তু এখানে আমরা এই যে বারো টাইম বারো সেকেন্ড বারো সেকেন্ডে অর্থাৎ হচ্ছে এটা ভূমিতে আবার ফিরে আসবে তো আমাদের গ নাম্বারটা শেষ হয়ে গেল এখন আমরা ঘ নাম্বারটা দেখি দেখো ঘ নাম্বারে বলেছি কি যে কত উচ্চতায় বলটির গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে কত উচ্চতায় তোমার হচ্ছে এখন এখানে তোমার উচ্চতা নির্ণয় করতে হবে যে কত উচ্চতায় গেলে তোমার বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে তো এখন আবার আমাদের কী করতে হবে আবার আমাদের লিখতে হবে যে আমাদের কী কী দেওয়া আছে তো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেখি এম মান সেটা হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ হচ্ছে আমাদের জিরো পয়েন্ট টু ফাইভ কেজি তারপরে দেওয়া আছে আমাদের ইউ এর মান ফিফটি এইট পয়েন্ট এইট ইনভার্স ওয়ান তারপরে কী দেওয়া আছে আমাদের জি এর মান দেওয়া আছে নাইন পয়েন্ট এইট এম টু এখন আমাদের এখানে বলেছে যে গতিশক্তি এবং হচ্ছে আমাদের বিভব শক্তি সমান হবে এবং সেটা কত উচ্চতায় তো এখন আমরা চলো প্রথমে হচ্ছে এখানে আমাদের প্রথমে আমরা দেখি গতিশক্তি কত হবে তো গতিশক্তিটা করি যে এইচ এটা হবে এইচ উচ্চতা এইচ এর মানটাই তো বের করতে হবে তার মানে কি এইচ উচ্চতায় গতিশক্তি এইচ উচ্চতায় গতিশক্তি আমাদের কত হবে সেটা হবে আমাদের কি ই কত হবে দেখো হাফ এম ভি স্কয়ার এটাই কিন্তু গতিশক্তির সূত্র এখন দেখো এখানে কি ভি ইজ ইকাল টু আমরা কি বসাতে পারি আমাদের একটা সূত্র আছে না ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এ এস তো এখানে কিন্তু আমাদের যেহেতু নিখিপ্ত বস্তু তার মানে কি ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ দেখো ভি স্কোয়ার ইজ ইকল টু ইউ মাইনাস টু জি হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তু ক্ষেত্রে ইউজ করেছি তো এইটা হচ্ছে মেইনলি আমাদের এখন এইচ উচ্চতায় গতিশক্তি এখন আমাদের বের করতে হবে বিভব শক্তি শক্তিগত হবে তো দেখো এখন আমাদের এইচ উচ্চতায় বিভব শক্তিটা আমরা দেখি বিভব শক্তি দুটো একসাথে আগে বের করে রাখছি তারপরে হচ্ছে আমরা মেইনলি প্রশ্নমতে দিয়ে করব। তো বিভব শক্তি কি হবে এই উঁচুতে বিভব শক্তি অবশ্যই এম জি এইচ হয়ে যাবে শেষ হয়ে গেল এখন আমাদের প্রশ্নমতে প্রশ্নমতে কি প্রশ্নমতে বলেছে যে কত উচ্চতায় আমাদের বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে তার মানে কি আমাদের বিভব শক্তি বিভব শক্তিটা এখানে বিভব শক্তি সমান হচ্ছে আমাদের গতিশক্তি দেখো ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ দেখো আমাদের বিক্ষুব শক্তি ইকুয়াল টু আমরা গতিশক্তি করেছি এখন আমরা এই সমীকরণ থেকে হচ্ছে কিসের মান বের করব এইচ এর মান বের করব দেখো প্রথমে আমরা এখান থেকে অ্যাম কেটে দিতে পারি দুই পাশ থেকে তার মানে জি এইচ ইজ ইকুয়াল টু হাফ ইন টু ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ এখন এই হাফটাকে এটার সাথে গুণ করে দিই তাহলে কি জি এইচ ইজ ইকুয়াল টু হাফ ইউ স্কয়ার মাইনাস জি এইচ এই জিএইচটাকে পাশে নিয়ে আসি টু জি এইচ ইজ ইকুয়াল টু হাফ ইউ স্কোয়ার এখন টু জিটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি এইচ ইজ ইকুয়াল টু এটা অনেক এরকম হবে যে ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের নিচে টু আছে আর এটারও নিচে টু তার মানে কি ফোর জি এখন আমরা জাস্ট এখানে যে মানগুলো আছে সেটা বসিয়ে দেবো আমাদের ইউ এর মান কি ফিফটি এইট পয়েন্ট স্কোয়ার ফোর ইন্টু তো এরপরে যদি তোমরা এটিকে ক্যালকুলেশন করো তোমরা অ্যান্সার পাবে 88.2 মিটার এটাই হচ্ছে তোমার উচ্চতা অর্থাৎ এত উচ্চতায় থাকলেই তোমার এই যে বস্তুটি আছে সেটার মানে এখানে যে ক্রিকেট বলটি আছে যেটা সেটা বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে আশা করি তোমরা শক্তি এবং গতিশক্তি জিনিসটা জানো যে এত যদি উচ্চতা হয়ে থাকে তাহলে এখানে হচ্ছে তোমার এইখান থেকে এই বরাবর যখনই গিয়েছে মানে গতি যতটুকু ছিল ততটুকুতেই হচ্ছে তোমার কি হয়েছে গতিশক্তি ছিল এবং এইখানে এই বিন্দুতে হচ্ছে তার বিভব শক্তি সবচেয়ে বেশি এইখানে তার বিভব শক্তি ছিল এবং এই পুরো সময়টুকুতেই তার গতিশক্তি ছিল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এখানে কি করতে হয়েছে এখানে জাস্ট বলেছিল যে কোথায় গতিশক্তি এবং শক্তি সমান হবে তাই কিন্তু আমরা প্রথমে গতিশক্তি এবং শক্তি বের করে দুটোকে সমান করে সমীকরণ বের করার মাধ্যমে আমরা এই মানটা বের করে ফেলেছি তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটি পর্যন্তই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকুনটিতে ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার অন্য সাথে শেয়ার করবে আল্লাহ হাফিজ